হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় বলিউড অভিনেত্রীর। 78-এ জীবনাবসান হলো ফুলখিলের সঞ্চালকের। পর্দায় ফুলখিলে হ্যাঁ গুলশান গুলশান, আর তার মানেই তাবাসুম গভীরের সেই হাসি মুখ। আড্ডায় জমিয়ে রাখতেন তারকাদের চ্যাট শো। শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 78 বছরের সেই তাবাসুম। 18 নভেম্বর সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তারপরে সম্ভবত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায় প্রয়াত হন বর্ষিয়ান এই অভিনেত্রী। আগামী 21 নভেম্বর তার স্মরণসভা আয়োজিত হয়েছে মুম্বাইয়ে। 1970 থেকে 1990 সময়কালে জনপ্রিয়তা পেয়েছিল তার এই অনুষ্ঠান ফুলখিলে হ্যায় গুলশান গুলশান। তবে তার অনেক আগে থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে পরিচিত। কেবল টেলিভিশন সঞ্চালনা নয়, অভিনয়, রেডিও সঞ্চালনা একাধিক ক্ষেত্রে তার অনায়াস বিচরণ ছিল। তাবাসুমের সঞ্চালনার ধরনের পর একাধিক শোতে অনুসরণ করা হয়। 1944 সালে জন্ম হয় তাবাসুমের। জন্মের পর তার নামকরণ হয় কিরণবালা সচদেব। 1947 সালে তাবাসুম নাম নিয়ে প্রথম পর্দায় পা রাখেন ছোট্ট কিরণবালা। বিখ্যাত টেলিভিশন তারকা অনিল গভীরের ভাই বিজয় গভীরকে বিয়ে করেছিলেন তাবাসুম। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখা ভালো, তাবাসুম টকিস নামের একটি ইউটিউব চ্যানেলের সঞ্চালিকা ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। গত বছরও অভিনেত্রীর মৃত্যুর গুজব রটেছিল, কিন্তু এবছর আর শেষ রক্ষা হলো না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।